সঙ্গবা ত্র নামচ চ্ছে স্তাি প্র সঙ্গে শুরুতেই সারা দেশের তীব্র তাপ প্রবাহের খবর। গেল কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন হিট অ্যালার্ট জারি ও তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর নেই আবহাওয়া দপ্তরেও পাবনা যশোর ও চুয়াডাঙ্গায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এপ্রিল ও মে মাস জুড়েই এমন পরিস্থিতি থাকার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি বলা হচ্ছে আগামী তিন দিন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে ফলে গরমের তীব্রতা বৃদ্ধি পাবে প্রতিনিধিদের পাঠানো উচ্ছ্বাসের রিপোর্ট প্রচন্ড গরমে হাসপাস সারাদেশের জনজীবন টানা চার দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা জোশোর ও চোয়াডাঙ্গায় তীব্র গরমে জারি করা হয়েছে হিড অ্যালার্ট চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে চোয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহ শুধু চলতি বছরই নয় গত বছর টানা তেরো দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা চোয়াডাঙ্গায় রেকর্ড করা হয় আর এটি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশেই থাকছে টানা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে চোয়াডাঙ্গার জনজীবন স্বাস্থ্য সচেতনতা এবং সতর্কতার বিষয়ে আমরা তথ্য বিষয়ের মাধ্যমে আমরা মাইকিং শুরু করেছি সতর্ক থাকার জন্য অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করার জন্য এবং প্রচুর পরিমাণে পানি যাতে সবাই তরল জাতীয় খাবার এগুলো নেন নাকাল ঘরের বাইরে বের হলে হচ্ছে ও তাপে এই গরমে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষেরা অসহ্য গরমে প্রাণীকুলের প্রাণও যেন অষ্টাগত হাসপাতালেও বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা বাইরে বের হলে অবশ্যই যেন ছাতা ব্যবহার করে বিশেষ করে বাচ্চাদের তারা যেন মায়ের দুধ পান করে তরল আছে সেগুলো খেতে পারবে। বৈশাখের খরতাপে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের জনজীবন এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ লোডশেডিং এর কারণে ঘরেও টেকা দেয় এতে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে আর এর মধ্যে বৃষ্টির কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস টাঙ্গাইলে প্রচণ্ড গরম আর প্রকূর রোদে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সকালে লোকজন বাইরে বের হয়ে আসলেও বেলা সঙ্গে সঙ্গে কমছে লোকসমাগম গরমের কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ প্রচন্ড গরমের কারণে গলে যাচ্ছে রাস্তার পিচ মাই টিভি নিউজ ডেস্ক এব্র তাপদাহে নাকাল রাজধানীবাসীও তাপদাহ অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় কর্মব্যস্ত মানুষের ভোগান্তির অন্ত নেই ভর্তুপুরে খুব জরুরি দরকার ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তাপমাত্রার বৃদ্ধি ও হ্রাসের উপর কোনো প্রভাব ফেলবে না ইউসুফ আলীর বিশেষ ফজ তাপমাত্রার উপর সতর্কতা জারির তৃতীয় দিনেও তাপদাহ বৃদ্ধি পেয়েছে ফলে রাজধানীতে চলাচলরত পথচারী ও কর্মব্যস্ত মানুষের জীবনে অস্বস্তি নেমে এসেছে রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিকের তুলনায় কম যানবাহন ও পথচারী চলাচল করছে বিগত সময়ের তুলনায় গরম বেশি হয় কাজের ফাঁকে শীতল স্থান খুঁজে নিচ্ছেন অনেকে অফিস আদালতে তীব্র গরম অনুভূত হওয়ায় ভবনের বাইরে শীতল স্থানে প্রকৃতির পার্শ্বপেতে ঠান্ডা স্থানে খানিকটা সময় অতিবাহিত করছেন কর্মব্যস্ত মানুষ। তীব্র গরমে ছায়ার মধ্যে বসে বিশ্রাম নিতাস। ভিতরেও প্রচন্ড গরম লাগতেছে এসির মধ্যে আছে তারপরে ভালো লাগতেছে না মানে একটা অস্থির অস্থির। এমন ভাবলন যে যাই একটু বসে আসি। পেশানেই লাগতেছে, অস্থির লাগতেছে। খ্যাপ মারতে মারতে আছেন গরমের জন্য। এমন বসে বিশ্রাম নিচ্ছে। সাধারণত ভিতরে থাকলে তো অনেক গরম ফিল লাগে আর প্রচন্ড গরম রাস্তার গরম, রোদের গরম। শরীরের ক্লান্তি খানিকটা দূর করতে অনেকে শশা ডাব ও শরবতের উপর নির্ভর করছেন শশা খাচ্ছি যে তাপমাত্রা একটু বেশি এই জন্য গরমের আরামের জন্য আর কি ডাবটা খাচ্ছি প্রশান্তির জন্য একটু ঠান্ডার জন্য ভালো লাগছে খাইছি ভালো লাগছে ঠান্ডা ভালো গলার চেষ্টা আবহাওয়া অধিদপ্তরের মধ্যে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো এপ্রিল মাস জুড়েই দাপদাহ চলমান থাকবে পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে কারণ আমাদের মে মাস উষ্ণতম মাস সবচেয়ে বেশি উষ্ণতম মাস হল এপ্রিল চব্বিশ পঁচিশ তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে অর্থাৎ বিশ্বভাবে দুই এক তারিখে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে তবে সাতাশে আঠাশ তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র গতি অতি তীব্র তাপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে ইউসুফ আলী গত এক সপ্তাহে ভয়াবহ তাপদাহে অস্থির হয়ে উঠেছে জনজীবন এমন পরিস্থিতিতে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা চিকিৎসকরা বলছেন গরমে অতিরিক্ত ঘামলে শরীর পানি শূন্য হয়ে পড়ে আর তাই হিরস্ট্রোকের ঝুঁকি এড়াতে বিশুদ্ধ পানি পান তরল খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আরও জানাচ্ছেন জাহেদ বাবু। ভয়াবহ তাপদহে নগরীর জনজীবনে বিরাজ করছে এক ধরনের অস্থিরতা তাই প্রচন্ড গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ রাজধানীর কলেরা হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনেরা বললেন শুধুমাত্র গরমের কারণেই ডায়রিয়ার শিকার হতে হলো তাদের প্রচন্ড গরমের কারণে আসলে বাচ্চাদের ডায়রিয়া হয় আমার সেম এত গরম পড়ছে এই গরমের কারণে বাচ্চাদের ডায়রিয়া হয়ে গেছে তাই এই জন্য হসপিটাল আসছে আমরা আইসিডিআরবি কর্তৃপক্ষ জানিয়েছে গত কয়েকদিনে দূষ সহ গরমে গড়ে 500 তো ছাড়িয়েছে রোগী ভর্তির সংখ্যা। পশুদিন ছিল 456 19 তারিখে ছিল 554 আপনার গরমে যখন ইয়ে হয় তখন ব্যাকটেরিয়া তো মাল্টিপ্লাই বেশি করে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে এমনটা জানিয়ে সবাইকে প্রয়োজন ছড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদেব। এই গরমে আমাদের হিট স্ট্রোক যেমন একটি সমস্যা আমাদের ডায়রিয়া হলে প্রাথমিক চিকিৎসা আমাদের স্যালাইন ওর স্যালাইন বিশেষ করে এই গরমে শিশু এবং বৃদ্ধ তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যার কারণে আমাদের সকলের উচিত শিশু এবং বৃদ্ধদের প্রতি আমাদের সতর্কতা অবলম্বন করা এমন পরিস্থিতিতে সবাইকে বেশি বেশি করে বিশুদ্ধ পানি সহ ফলমূলের শরবত পান করারও পরামর্শ দেন ডক্টর উত্তম কুমার বড়ুয়া ডাবের পানি পানিযুক্ত ফল এবং রয়েল স্যালাইন খেতে হবে এবং হিট স্ট্রোকে রোগীদের ছায়া এবং বিভিন্ন ঠান্ডা জায়গায় ফ্যান এবং এসি যুক্ত জায়গায় নিয়ে যেতে হবে জাহিদ আহমেদ পাবু মাই টিভি ঢাকা দর্শক তাপপ্রবাহ নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে এবার অন্যান্য প্রসঙ্গ সকলের সাথে বন্ধুত্ব বজায় রেখে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে তিনি এই কথা জানান ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পাশে থাকবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান বিস্তারিত সাইদুর রহমান রিপোর্ট চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের আস্থা অর্জন করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি আমাদের সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সশস্ত্র বাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে তাদের পেশাগত দক্ষতা কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন প্রশিক্ষণ এবং দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে দেশের যে কোনো দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ সব সময় প্যালেস্টাইনের পাশে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী প্যালেস্টাইনের উপর ইসরায়েলের হামলা শেহতারারীতমতো গণহত্যা চালাচ্ছে আমি সব সময় তা প্রতিবাদ করেছি আমরা সবসব প্যালেস্টাইনদের পক্ষে আছি ইতিমধ্যে আমরা দুই দফা তাদের জন্য কিছু খাবারের জিনিস জিনিসপত্র পাঠিয়েছো আর আমি পাঠাবো এবং এটা আমাদের সহযোগিতা শিশুদের জন্য নারীদের জন্য আমরা তাদের পাশে আছি তাদের পাশেই থাকব সকলের সাথে বন্ধুত্ব রেখেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে বলেও জানান সরকার প্রধান শেখ হাসিনা আমাদের আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের যান কবুল আমরা তা করবো সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা দুদিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সফরকালে দুদেশের মধ্যে এগারোটি চুক্তি ও সমঝোতা স্মারক হবে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সোমবার সন্ধ্যায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আশ্রিকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাতারের আমিরের বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত জানাতে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সোমবার সন্ধ্যায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জ্বালানি বিমান চলাচল কৃষি খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্র করা হয়েছে কাতারের মহামহিম হামিলের সফরে নিম্নলিখিত কর্মসূচিগুলো অন্তর্ভুক্ত আছে তিনি আগামীকাল বিকেলে বিশেষ মান যুগে আসবেন এবং এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে এবং মহামান্য রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ হবে ছটি চুক্তি ও পাঁচটি সমঝোতা সই হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এই সফরে এগারোটি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে তার মধ্যে ছটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা সার এবং চুক্তিগুলো হচ্ছে দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়নের সুরক্ষা সংক্রান্ত চুক্তি

माइट भी ढाका বিভিন্ন সময় ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ায় বিএনপি আরও বেপরা হয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বেদুল কাদের রোববার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্য মূল কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদে এই বিবৃতি দেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে বড় মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার রোববার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও ধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয় সভায় আসন্ন বড় সংগ্রহ দুই হাজার চব্বিশ মৌসুমে পাঁচ লাখ টন ধান এগারো লাখ টন সিদ্ধ চাল আতত চাল এক লাখ টন এবং পঞ্চাশ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি বড় ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে বত্রিশ টাকা সিদ্ধ চাল পঁয়তাল্লিশ টাকা আতপ চাল চুয়াল্লিশ টাকা এবং গম চৌত্রিশ টাকা আর দুই ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান তিরিশ টাকা সিদ্ধ চাল চুয়াল্লিশ টাকা এবং গম পঁয়ত্রিশ টাকা এ সময় শিল্পমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী কৃষিমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন সার্টিফিকেট বাণিজ্যে জড়িত থাকায় রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান আলী আলী আকবর আকবর খানের শ্রী সংশ্লিষ্টতা পাওয়া গেলে বাংলাদেশ কারিগরি বোর্ডের খানকেও জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত এক এপ্রিল রাজধানীর পীরের বাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান সহ দুজনকে বিপুল পরিমাণ নকল সার্টিফিকেট সহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ ওই মামলায় চেয়ারম্যানের স্ত্রীকেও গ্রেপ্তার দেখানো হয়েছে দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এই কথা বলেন তিনি বলেন সার্টিফিকেট বাণিজ্য চক্রের সঙ্গে যত বড় রাখুর পোয়াল জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে এই ঘটনার সাথে জড়িত তারা সার্টিফিকেট গুলি বানায় এবং বিক্রি করে আমরা তাদের দেওয়া তত্ত্ব মতে মার্কসুদুর রহমান মামুনকে গ্রেপ্তার করি সর্বশেষ আমরা আপনারা জানেন গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মুসাম্মদ সেহলা পাবিনকেও আমরা উত্তরা আঠারো নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি তো আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নগরে পৌঁছেছে সোমালিয়ায় জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এম ভি আবদুল্লা শনিবার এই তথ্য জানিয়েছেন এম ভি আবদুল্লার কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুর ইসলাম মিজানুল ইসলাম বলেন সন্ধ্যা ছয়টার দিকে বহির পৌঁছলেও বন্দরে জাহাজের ভিড় আছে এজন্য জেটিতে ভিড়তে ভিড়তে সোমবার হতে পারে বন্দরের জেটিতে পাওয়ার পণ্য খালাস করতে আরও চার থেকে পাঁচ দিন লাগবে বারোই মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে সোমালিয়া উপকূল থেকে ছয়শ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এম ভি আবদুল্লা এর তেত্রিশ দিন পর তেরোই এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায় এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় যাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির তথ্যকে অসত্য দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতির তুলনায় মৃত্যুর সংখ্যা শতাধিক কম বলে জানিয়েছে সরকারি সংস্থাটি তবে গত বছরের তুলনায় এবার প্রাণহানির সংখ্যা প্রায় উনিশ শতাংশ বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছে বিআরটিএ এম আরিফের বরাবরের মতো এবারের ঈদ যাত্রায়ও সড়কে ঝরেছে অসংখ্য প্রাণ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে চার এপ্রিল থেকে আঠেরোই এপ্রিল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারশো সাতজন তবে তথ্যকে অসত্য ও বিভ্রান্তিমূলক বলছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিআরটিএর চেয়ারম্যান জানান যাত্রী কল্যাণ সমিতি শতাধিক মৃত্যুর খবর বেশি বলছে আঠারোই এপ্রিল তারিখ পর্যন্ত দুশো চুয়ান্নটি সড়ক দুর্ঘটনায় দুশো পঁচানব্বই জন নিহত হয় এবং চারশো পাঁচজন আহত হয়েছে কিন্তু ফরিতাপের বিষয়ে একটি বেসরকারি সংগঠন আমাদের প্রকাশিত রিপোর্ট সম্পর্কে আমাদেরকে পরিসংখ্যানগত কোনো গরমিল সম্পর্কে অবহিত না করে চার থেকে আঠারোই এপ্রিল তারিখ অর্থাৎ পনেরো দিন সড়ক দুর্ঘটনায় যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটি তথ্য থেকে শতাধিক বেশি যা কিছুতেই গ্রহণযোগ্য নয় একই সাথে এই তথ্য বিভ্রান্তিমূলক গত বছরের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন এর দায় বর্তাবে সংশ্লিষ্ট সবার উপরেই যারা কিন্তু সমালোচনা করতেছে তারাই কিন্তু আবার ওই মানতেছে না একইভাবে যারা এই আইনের কথা বলে তারা অনেকে আইন মানে না এখন আইন না মানলে আসলে এক্সিকিউশন বা এটার ইয়ে করা সীমিত জনবল দিয়ে সারা বাংলাদেশে এই যে যে কোনো কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্ট ঘটবে এটা কেউ বলতে পারে না এখন কারণ যে ড্রাইভারের মানে যেমন দায় আছে তা একইভাবে ওই যে এখানে আবার সংশ্লিষ্ট যারা আসছে অন্যান্য স্টেক হোল্ডার আছে প্রত্যেকেরই দায় দায়িত্ব আছে কেবলমাত্র আইন প্রয়োগ কিংবা প্রশাসনিক তৎপরতায় সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় সবাইকে আরো বেশি সচেতন হতে হবে বলেও মনে করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সকলকে সম্পৃক্ত করার জন্য এটিকে একটি সামাজিক আন্দোলনের রূপে রূপ দিতে হবে এস এম আরিফ টিভি ঢাকা দর্শক আবারও তাপপ্রবাহ প্রসঙ্গ দেশে মৌসুম পরিবর্তনের সবচেয়ে বেশি যে জেলার নাম উচ্চারিত হয় তা হলো চুয়াডাঙ্গা শীতকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাপে এই জেলা আবার গ্রীষ্মে সবচেয়ে বেশি তাপমাত্রায় শরীর পুড়ে যাওয়ার অনুভূতি হয় কিন্তু কেন এটি হয় আবহাওয়া বিশ্লেষণ নিয়ে ইউসুফালের বিশেষ রিপোর্ট শীতকালে দেশের চুয়াডাঙ্গা ও আশেপাশের জেলায় তীব্র শীত অনুভূত হয় আবার গ্রীষ্মকালেও তীব্র গরম অনুভূত হয় ফলে শীত উভয়কালেই জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে সীমান্ত এলাকার মানুষের আবহাওয়া অধিদপ্তরের পশ্চিমবঙ্গের কাছাকাছি হয় সেখানকার তাপমাত্রার উপর বিরাজ করে দেশের সীমান্ত এলাকার তাপমাত্রা পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা শহর পার্শ্ববর্তী বিহার রাজ্য এবং উড়িষ্যা রাজ্যে অনেকগুলো রাজ্য আছে যেখানে টেম্পারেচার ফোরটি আপ এখনই আছে তখনই কলকাতায় যদি আমি টেম্পারেচার খেয়াল করি পঁয়তাল্লিশ বা তার বেশি হতে পারে তো এইটার প্রভাবটাই আমাদের খুলনা বা চোয়াডাঙ্গাতে বেশি পড়ে কারণ কি ওই লাইনটা বরাবর একটা কাজ করে আবার যখন শীতকাল আসে তো শীতকালে সেম জিনিস ওই দিক থেকে শীতের একটা প্রবাহ থাকে যে নর্থ ওয়েস্ট থেকে আমার যে বাতাসটা আসে ঠান্ডা বাতাস ইস্ট যে বাতাসটা আসে সেটা ঠান্ডা বাতাস ওই বাসা আসার কারণে আমরা রিজার্ভ কন্টিনেন্টাল বা উপমহাদেশে আন্তচাপ বলা আমরা যেটা উল্লেখ করি শীতকালে সেটা ওইটার প্রভাবটা তখন ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশ বা কলকাতা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের যে রাজ্য আমাদের যে ডিভিশনগুলো আছে বিশেষ করে মেহেরপুর চোয়াডাঙ্গা রাজশাহীর কিছু অংশ প্রভাব পড়ে ওইখানে এই জন্য টেম্পারেচারটা কমে যায় সূর্য ডুবার পর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন এবং গাছ থেকে অক্সিজেন নিঃসরণ না হওয়ায় রাতে বেশি গরম অনুভূত হয় বলে জানান এই আবহাওয়াবিদ গাছপালা তার সূর্যের আলুর মাধ্যমে খাবার তৈরি করে কার্বন ডাইঅক্সাইড গরম জিনিস সেরে অক্সিজেন ছাড়ে অক্সিজেনটা ঠান্ডা রাতের বেলা গাছের নিশ্চয় ছিল একটু গরম লাগবে কারণ কি সে অক্সিজেন ছাড়ে না তখন কারণ কি কার্বন ডাইঅক্সাইড নিতে পারে না সূর্যের মাধ্যমে খাবার তৈরি করতে পারে না তো অক্সিজেন সারারও প্রয়োজন তখন মানে ওর অক্সিজেন কোথা থেকে আসে অন্য জায়গা তো হচ্ছে যেখানে সূর্যের আলো আছে সেখানে তো অক্সিজেন তৈরি হচ্ছে এখানে গ্যাপ থাকলে ওইখানে হচ্ছে চব্বিশ ঘন্টা এরকম হচ্ছে বারো ঘন্টা গ্যাপ গ্যাপ ইউসুফ আলী মাই টিভি ঢাকা তার সাথে স্বাগত আপনারা দেখছেন মাইটি সুন্দর সংবাদ পিরোজপুরের কাউখালী কলেজপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চানমিয়া ইন্তেকাল করেছেন ইনালিলাহি ওয়াইনা ইলাহি রাজিউন গতকাল ঢাকার মুক্তা জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার জন্মস্থান ঝালকাঠি সদর উপজেলার শিরজুগ গ্রাম মৃত্যুকালে তিনি স্ত্রী মেয়ে দুই দুই ছেলে অনেক রেখে গেছেন আত্মীয় কাউখালী সরকারি হাইস্কুল মাঠে বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে কাউখালী ইসলামিক কমপ্লেক্স সংলগ্ন সরকারি কবরস্থানে তার দাফন করা হয় এর আগে গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ ও উপ পরিদর্শক এই আই সিদ্দিকুর রহমান এবারে আমাদের কৃষি মশলা জাতীয় ফসল আদা ও হলুদের কদর রয়েছে দেশ জুড়ে বাড়ছে ফসল দুটির ব্যবসার পরিধিও ফসল দুটির চাহিদা ঘাটতি পূরণের লক্ষ্যে টাঙ্গাইল জেলায় মশলা চাষের জমি সম্প্রসারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রকল্পে কৃষকদের বিনামূল্যে দেয়া হয়েছে নানা উপকরণ কৃষকদের উদ্বুদ্ধ করায় চলতি মৌসুমে আদা ও হলুদের ফলনও বেড়েছে প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামেম টাঙ্গাইল জেলার মাটি ও আবহাওয়া মশলা চাষের জন্য উপযোগী হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় আদা ও হলুদ চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা আদা হলুদ চাষ অধিক লাভজনক সেই সাথে কৃষকদের পরিশ্রম ও রোগ বালায় কম হওয়ায় এই দুটি ফসল চাষে আগ্রহ বাড়ছে প্রতি জমিতে আদা হলুদ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা সরকারি প্রজেক্ট নিয়ে আমি আবাদ করেছি তাদের পরামর্শ অনুযায়ী তাদের প্ল্যান অনুযায়ী আমি সঠিক সময় বনেছি সঠিক সময় সার দিয়েছি আমার আদা হলুদের ফলন যথেষ্ট হয়েছে আগামীতে যদি আমাকেও দেয় আমি ইনশাআল্লাহ এই পাশের জমি এটা লিস্ট নিয়েছি এটাই আমি ইনশাআল্লাহ আদা এবং হলুদের আবাদ করার জন্য চেষ্টা করতেছি এই আবাদটা যথেষ্ট খুব ভালো হয়েছে সরকার যদি সহযোগিতা করে আমি ইনশাল্লাহ আগামীতে এই আবাদটা করব। আদা হলুদ চাষে সার্বক্ষণে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের সদরে যেটা হয়েছে সদর উপজেলাতে আমাদের প্রোগ্রাম সদর উপজেলাতে আদা এবং হলুদ একসাথে এটা আসলে আমরা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ একসাথে আদা হলুদ হচ্ছে এবং এটা বর্তমানে যেটা মাঠে খুব ভালো অবস্থায় আসতেছে আমরা দেখি যদি এটা ফলন ভালো হয়

তীব্র তাপতাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন ও দাবদাক থাকতে আরও কয়েকদিন গড়ছে আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড বাংলাদেশে যুদ্ধ চায় না তবে সার্বভৌমত্ব রক্ষায় কিছু করবে বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে হানিসগর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন